बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीवृंद ऑनार्स प्रथम वर्षेर मार्केटिंग विभागेर प्रिंसिपाल्स अफ मैनेजमेंट बा व्यवस्थापना नीतिमाला विषयेर अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमेर जन्य तोमादेरके स्वागतम जानाच्छि। आमि रीना अख्तार मार्केटिंग विभाग सरकारी बांगला कलेज। सुप्रिय शिक्षार्थी केमन आछो तोमरा? आशा करि भालो आछो, सुस्थ आछो, निरापदे आछो एबं घरे आछो। केनना तोमरा जानो जे करोना भाइरासेर आक्रमणे गोटा पृथिवी आज थेमे आछे, आमरा सबाई आतंकित भीत, कारण ए भाइरासेर प्रतिषेधक एखोनो आविष्कार हयनि। एजन्य आमरा स्वास्थ्यविधि मेने चलबो, बिना प्रयोजने बाहिरे जाबो ना, आर बाहिरे गेले अवश्यई मास्क पड़े जाब, बासाय बार बार साबान बा डिटार्जेंट दिए हाथ परिष्कार करब। आमरा टेलिविशने न्यूज देखी जे प्रतिदिन कत जन आक्रांत हुए एवं कत जन मृत्युबरण करेछे, एई न्यूजटी आमरा प्रतिदिने एकबारेर बेशी देखब ना, कारण एटा आमादेर मानसिक चाप सृष्टि करे। प्रिय शिक्षार्थी, आम्रा सरकारी नीतिमाला मेने आज घरे अवस्थान करछि, किन्तु घरे थाकार माने एई नय जे आम्रा पाठ्यपुस्तक थेके दूरे थाकबो तथा ज्ञान चर्चा थेके दूरे थाकबो, कारण बर्तमान जुग हलो तथ्य प्रजुक्तिर जुग, आर एई तथ्य प्रजुक्तिर जुगे आम्रा आमादेर ज्ञान चर्चा के चालिए जाब, केनना आमादेर के शारीरिक एवं मानसिक भावे सुस्थ थाकते होबे। जा होक, एबार आमी फिरे जाच्छि पाठदाने। आज के आमी जे विषयटी निये आलोचना करब ता हलो प्रिंसिपल्स अफ मैनेजमेंट बा व्यवस्थापना नीतिमाला विषयेर एकटा चैप्टार प्लानिंग বা পরিকল্পনা। এই প্ল্যানিং সম্পর্কে তোমাদের পূর্ব ধারণা আছে, এরপরও আজকে আমি আবারও আলোচনা করছি। প্রথমে আসি আমি প্ল্যানিং কি বা পরিকল্পনা কি। হোয়াট ইজ প্ল্যানিং? ইংরেজিতে একটি কথা আছে, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান, ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। আমি আবারও বলছি, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান, ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ ভবিষ্যতে কী করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে। আরও সহজ করে বলা যায় যে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত চিত্র, রূপ বা নকশাকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম এবং প্রধান কাজ, এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপও বলা যায়। তাই যে কোনো কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করে ঠিক করে নিতে হবে, কেননা প্ল্যানিং হলো একটা চিন্তন এবং মননশীল প্রক্রিয়া। অতএব আমরা বলতে পারি যে ভবিষ্যতে কী করা হবে এ সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করে করণীয় ঠিক করে নেওয়াকে বলা হয় প্ল্যানিং। অর্থাৎ ভবিষ্যতে কী করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, কীভাবে করা হবে এবং কত সময়ের জন্য করা হবে ইত্যাদি হলো পরিকল্পনার অন্তর্গত। আমি তোমাদেরকে একটা চিত্র দেখাবো, চিত্র প্ল্যানিং। চিত্র প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং সাইকেল গোলস, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আমরা কোথায় যেতে চাই, ডিজায়ার্ড আউটকামস, হাউ ডু উই গেট দেয়ার, আমরা সেখানে কীভাবে যেতে পারি, স্ট্র্যাটেজিক্স,
हाउ डू उई मेजार सकसेस কিভাবে আমরা সাফল্য পরিমাপ করব মেজার্স এন্ড টার্গেটস হাউ ডিড উই ডু আমরা কিভাবে করলাম হাউ ক্যান উই ইমপ্রুভ গেট দেয়ার আমরা কিভাবে উন্নতি করতে পারি পরিকল্পনার চিত্র আমি তোমাদেরকে একটা এক্সাম্পল তুলে ধরছি তোমাদের সামনে একটা এক্সাম্পল উপস্থাপন করছি হ্যাঁ যেমন ধরা যাক সরকারি বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শিক্ষা সফর করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করলো তারপর তারা ঠিক করলো তারা কক্সবাজার যাবে এরপরে তারা ঠিক করলো কিভাবে যাবে এবং কত টাকা চাঁদা দিবে এবং কতদিন থাকবে কক্সবাজার যাওয়ার পূর্বে শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার পূর্বে কক্সবাজার যাওয়ার পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করলো এটাই হলো পরিকল্পনা সুতরাং এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার আলোকে আমি বলতে পারি যে কোনো দৈবশক্তি বা নিয়তির উপর নির্ভর না করে ভবিষ্যতে প্রত্যাশিত কার্যফল অর্জনের জন্য আগাম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে পরিকল্পনা বলে এরপর আমি ফিরে যাচ্ছি টাইপস অফ প্ল্যান পরিকল্পনার শ্রেণীবিভাগ টাইপস অফ প্ল্যান পরিকল্পনা পরিকল্পনাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় প্রকৃতিগত শ্রেণীবিভাগ মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ এবং সংগঠন কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ প্রকৃতিগত শ্রেণীবিভাগকে আবার তিন ভাগে ভাগ করা হয় লক্ষ্য একার্থক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগকে আবার তিন ভাগে ভাগ করা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেক্সট সংগঠন কাঠামোভিত্তিক পরিকল্পনা একে আবার দু ভাগে ভাগ করা হয় কৌশলমূলক পরিকল্পনা কার্যভিত্তিক পরিকল্পনা কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার তিন ভাগে ভাগ করা হয় কার্যভিত্তিক পরিকল্পনা কার্যভিত্তিক পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয় বিভাগীয় পরিকল্পনা আঞ্চলিক পরিকল্পনা ও সামগ্রিক পরিকল্পনা এবার আমি ফিরে যাব ব্যাখ্যায় ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নেচার প্রকৃতিগত শ্রেণীবিভাগ পরিকল্পনাকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এগুলো এখন আমি আলোচনা করব পয়েন্ট নম্বর ওয়ান লক্ষ্য গোলস প্রথমে আমি আসি লক্ষ্য কি পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে আবারও বলছি পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে এরূপ অভিপ্রেত ফল বা লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল উপায় এবং উপাদান ও কর্মপ্রচেষ্টাকে কাজে লাগানো হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন কোনো প্রতিষ্ঠানের 10% উৎপাদন বৃদ্ধি পরিকল্পনা এটা একটি লক্ষ্যের উদাহরণ এই লক্ষ্য সম্পর্কে ডাব্লিউ এস নিউম্যান বলেন
যে পরিকল্পনা ফলাফল দ্বারা প্রকাশ করা হয় তাকে লক্ষ্য বলে। লক্ষ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন উদ্দেশ্য, মিশন, বাজেট, রণনৈতিক লক্ষ্য, কৌশলগত লক্ষ্য, কার্যগত লক্ষ্য, কোঠা এবং সময়ভিত্তিক লক্ষ্য। নেক্সট পয়েন্ট, একার্থক পরিকল্পনা, সিঙ্গেল ইউজ প্ল্যান। একার্থক পরিকল্পনা, প্রথমে আমি আসি যে একার্থক পরিকল্পনা কী বা সিঙ্গেল ইউজ প্ল্যান কী, প্ল্যানটা কী। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। আমি আবারও বলছি, যে পরিকল্পনা প্রতিষ্ঠানের শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে বলা হয় সিঙ্গেল ইউজ প্ল্যান। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন করা হয় সেক্ষেত্রে এই সিঙ্গেল ইউজ প্ল্যান ব্যবহার করা হয়। আবার প্রতিষ্ঠানের কোনো বিশেষ বিশেষ অবস্থা মোকাবেলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই একার্থক পরিকল্পনা সম্পর্কে আরডব্লিউ গ্রিফিন বলেন, একটি কার্যে সম্পাদনে একার্থক পরিকল্পনা ব্যবহৃত হয় যা ভবিষ্যতে পুনর্ব্যবহার করা হয় না। একার্থক পরিকল্পনা চার প্রকার, মেজর প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম, প্রজেক্ট বা ডিটেইলড প্ল্যান। প্রথমে আসি আমি মেজর প্রোগ্রাম বা প্রধান কর্মসূচি। লক্ষ্য অর্জনে গৃহীত মুখ্য কার্য সম্পাদনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হলো একার্থক পরিকল্পনা। আমি আবারও বলছি, প্রধান কর্মসূচি, লক্ষ্য অর্জনে গৃহীত মুখ্য কার্য সম্পাদনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হলো মেজর প্রোগ্রাম। নেক্সট, স্পেশাল প্রোগ্রাম, বিশেষ কর্মসূচি। স্পেশাল প্রোগ্রাম হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিশেষ বিশেষ কাজ বা সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাই হলো স্পেশাল প্রোগ্রাম। প্রজেক্ট, প্রকল্প, প্রধান কর্মসূচির আওতাধীন কোনো বিশেষ পদক্ষেপের জন্য যে পরিকল্পনা গ্রহণ করি সেটাই হলো প্রজেক্ট। আবার বলছি, আমরা প্রধান কর্মসূচির আওতাধীন কোনো বিশেষ পদক্ষেপের জন্য যে পরিকল্পনা গ্রহণ করি সেটাই হলো প্রজেক্ট। ডিটেইলড প্ল্যান, বিশদ পরিকল্পনা, প্রধান কর্মসূচি বাস্তবায়নের জন্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা গ্রহণ করতে হয় আর এসব পরিকল্পনাকে একত্রে বলা যায় ডিটেইলড প্ল্যান, বা বিশদ পরিকল্পনা। নেক্সট আলোচনা করব স্ট্যান্ডিং প্ল্যান, স্থায়ী পরিকল্পনা। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহার করা হয় তাই হলো স্থায়ী পরিকল্পনা। আমি আবারও বলছি, যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাই হলো স্থায়ী পরিকল্পনা। একই ধরনের সমস্যা সমাধান বা
অবস্থা মোকাবেলার জন্য এ ধরনের পরিকল্পনা করা হয়। এর ফলে ঊর্ধ্বতনদের যেমন নতুন নতুন পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয় না, তেমনি অধস্তন্ড একই পরিকল্পনার আওতায় কাজ করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে ভুলের সম্ভাবনাও হ্রাস পায়। স্থায়ী পরিকল্পনা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন নীতি বা পলিসি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল ইত্যাদি। মেয়াদভিত্তিক শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ টাইম পিরিয়ড। মেয়াদভিত্তিক শ্রেণী বিভাগ, মেয়াদ বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদের ভিত্তিতে পরিকল্পনা গৃহীত হতে পারে। এর ভিত্তিতে পরিকল্পনাকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, শর্ট টার্ম প্ল্যান, স্বল্পমেয়াদী পরিকল্পনা। মিড টার্ম প্ল্যান, মধ্যমেয়াদী পরিকল্পনা। লং টার্ম প্ল্যান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রথমে আমি আসি শর্ট টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান, স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা কি, আবারও বলছি, স্বল্পমেয়াদী পরিকল্পনা কি? সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে আমরা বলতে পারি স্বল্পমেয়াদী পরিকল্পনা। আবারও বলছি, সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাই হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা। এ ধরনের পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে গৃহীত হয়, যেমন বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক এবং সাপ্তাহিক পরিকল্পনা, সবগুলিও হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা। নেক্সট পয়েন্ট, মিড টার্ম প্ল্যান, মধ্যমেয়াদী পরিকল্পনা। মিড টার্ম প্ল্যান, মধ্যমেয়াদী পরিকল্পনা, সাধারণত এক বছরের অধিক ও সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় মিড টার্ম প্ল্যান। আবারও বলছি, এক বছরের অধিক সময় সর্বোচ্চ 5 বছরের জন্য গৃহীত পরিকল্পনাকে বলা হয় মিড টার্ম প্ল্যান। ব্যবসা প্রতিষ্ঠানের কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা হতে দেখা যায়, যেমন সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি একটি মিড টার্ম প্ল্যান। নেক্সট পয়েন্ট, লং টার্ম প্ল্যান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সাধারণত 5 বছরের অধিক যে কোনো সময়ের জন্য এ ধরনের পরিকল্পনা গৃহীত হয়। ব্যবসা প্রতিষ্ঠানে যে স্ট্র্যাটেজি নির্দিষ্ট করা হয় তা এ ধরনের পরিকল্পনার একটি উদাহরণ। কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ যে সকল স্ট্র্যাটেজিক পরিকল্পনা গ্রহণ করে তা এর আওতায় পড়ে, যেমন বাংলাদেশ সরকারের ভিশন 2021 এর ঘোষণা অন্তর্ভুক্ত। এটি গেল মেয়াদভিত্তিক শ্রেণী বিভাগ। এরপরে হলো সংগঠন কাঠামোভিত্তিক শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অর্গানাইজেশন স্ট্রাকচার। সংগঠন কাঠামোভিত্তিক শ্রেণী বিভাগ, প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর কোন পর্যায়ে কোন প্রকল্প নেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর কোন পর্যায়ে কোন পরিকল্পনা নেওয়া হয়েছে
তা অনুসারে পরিকল্পনাকে ভাগ করা যায় সেগুলো এখন আমি আলোচনা করব। প্রথমে কৌশলগত পরিকল্পনা স্ট্র্যাটেজিক প্ল্যান বা কৌশলগত পরিকল্পনা। এবার আমি আসি যে কৌশলগত পরিকল্পনা কি। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণ করা হলে তাকে বলে কৌশলগত পরিকল্পনা। আমি আবারও বলছি, তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণ করা হলে তাকেই বলে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। স্বাভাবিকভাবেই এরূপ পরিকল্পনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে নির্বাহীদের কর্তৃক দীর্ঘ চিন্তাভাবনার সহযোগে প্রণীত হয়। এরূপ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংগঠনের নিচের স্তরে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন হয়। যেমন প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান আগামী 5 বছরের মধ্যে পণ্য সারিতে 10টি আইটেমের নতুন পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো একটা কৌশলগত পরিকল্পনা। নেক্সট পয়েন্ট, কার্যভিত্তিক পরিকল্পনা বা ফাংশনাল প্ল্যান। প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনার আলোকে, প্রতিষ্ঠানের মধ্যে ও নিম্ন পর্যায়ে স্বল্প সময়ের জন্য বাস্তবায়নমূলক যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হলো কার্যভিত্তিক পরিকল্পনা। এই কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। ডিপার্টমেন্টাল প্ল্যান বা বিভাগীয় পরিকল্পনা, রিজিওনাল প্ল্যান বা আঞ্চলিক পরিকল্পনা, মাস্টার প্ল্যান বা সামগ্রিক পরিকল্পনা। এবার আসি আমি ডিপার্টমেন্টাল প্ল্যান, বিভাগীয় পরিকল্পনা। প্রথমে আমি আসি বিভাগীয় পরিকল্পনা কি। প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলে বিভাগীয় পরিকল্পনা। আমি আবারও বলছি যে প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্রব্যভিত্তিক বিভাগ খোলা হলে সেক্ষেত্রে বিভিন্ন দ্রব্যভিত্তিক বিভাগের গৃহীত পরিকল্পনা হলো বিভাগীয় পরিকল্পনা। এরপর আসি আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা কি, যে সকল প্রতিষ্ঠানের কাজ যদি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে সেক্ষেত্রে আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ করা যায়। আমি আবারও বলছি, যে সকল প্রতিষ্ঠানের কাজ যদি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে সেক্ষেত্রে আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ করা যায়। বহুজাতিক কোম্পানিসমূহ তাদের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য আলাদা আলাদা পরিকল্পনা নিলে তা আঞ্চলিক পরিকল্পনা হিসেবে গ্রহণ করা হয়। মাস্টার প্ল্যান। নেক্সট মাস্টার প্ল্যান বা সামগ্রিক পরিকল্পনা। কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে
एकत्रित करे जे परिकल्पना करा हय ताकेई बोले मास्टर प्लान। आमी आबारो बोलछी मास्टर प्लान कोनो प्रतिष्ठानेर सकल विभाग बा अंचलेर परिकल्पनाके एकत्रित करे जे परिकल्पना प्रणयन करा हय ताकेई बोले मास्टर प्लान। जेमन बजेट प्रणयनेर क्षेत्रे विभिन्न विभागीय बजेट समन्वय मास्टर बजेट तैरी हय। प्रिय शिक्षार्थी आज ए पर्यन्त एतक्षण आमी जे आलोचना करछि तोमरा ना बुझले आमाके कमेंट करबे, आमी आबार आलोचना करब। तोमरा सबाई सुस्थ थाको, भालो थाको, आल्लाह हाफेज।